এই অধিকার আদায়ের লড়াই প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে যান তিনি যেমন ঢাকার রমনা কালী মন্দির হানাদাররা ভেঙে তছনছ করে দিয়েছিল ভারত সরকার এক টাকায় তৈরি করে দিয়েছেন ঠিক প্রধানমন্ত্রী ওরা কান্দিতে গিয়ে ঠাকুরের জন্ম ভিটায় গিয়ে প্রণাম জানিয়ে এসেছেন আপনারা দেখেছেন এখানে যখন মতুয়া মেলা হয় ভার্চুয়ালি উদ্বোধন করেন কে নরেন্দ্র দামোদর দাস মোদি আপনাদের রাসের মেলাতে উপস্থিত থাকেন কে কেন্দ্রীয় মন্ত্রী বৈঘাল জি দিল্লি থেকে প্রধানমন্ত্রীর দূত হিসেবে আসেন তাই এই পুণ্য মাটি পুণ্য ভূমি 1907-8 সালে যদি প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই ধরাধামে না আসতেন তাহলে আমাদের সবাইকে ধর্ম পরিবর্তন করতে ভারতীয় জনতা পার্টির কণ্ঠস্বর মাননীয় সুবেন্দু অধিকারী মহাশয় সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি সমগ্র মণ্ডলী প্রথমে ঠাকুরনগরের এই পুণ্য ভূমিকে এখানকার পবিত্র মৃত্তিকাকে দণ্ডবত প্রণাম নিবেদন করি ঋত্বিক যার আহ্বানে আপনারা এসেছেন আমরা এসেছি মাননীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং আমাদের সকলের প্রিয় নেতা ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ভাতৃপ্রতিম শান্তনু ঠাকুর মহোদয় মাননীয় সাংসদ ঠাকুরবাড়ির আরেক প্রতিনিধি এবং আমার সতীর্থ বিধায়ক সম্মানীয় প্রিয়তম সুব্রত ঠাকুর মহোদয় দিয়েছেন এই সভা এই রাজ্যের সিএ বিরোধী নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেস তার পরিচালিত রাজ্য সরকারকে আমরা একটি হুঁশিয়ারি দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি আপনারা জানেন সিএ বহু চর্চিত বিষয় পরম পূজ্যপাদ কেপি ঠাকুর মহোদয় 1945 সালে স্বাধীনতার আগে এই দাবি প্রথম তুলেছিলেন পরবর্তীকালে প্রমথনাথ ঠাকুর থেকে হয়ে শান্তনু ঠাকুর পর্যন্ত আমাদের অবিভক্ত যে বঙ্গ আছে তার সবাই এই সিএ ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হোক তার দাবি আমরা বারে বারে করে এসেছি সুব্রত ঠাকুর মহোদয় বলেছেন স্বাধীনতার 72-73 বছর পরে 2019 সালে এই পবিত্র ঠাকুর বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি এসেছিলেন প্রধানমন্ত্রী এসেছিলেন শান্তনু ঠাকুর মহোদয়কে ভোট দেওয়ার আবেদন করতে আর বলে গেছিলেন যে আমরা ক্ষমতায় এলে যেমন কাশ্মীর থেকে 370 হাঁটাবো একইভাবে এখানে আপনাদের জন্য সিএএ আইন হিসেবে কার্যকর করব যেমন কথা তেমন কাজ এতদিন পরে 19 সালে আইন কার্যকর হয়েছে আইন পাস হয়েছে লোকসভা রাজ্যসভায় আপনারা দেখেছেন সিএ আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে অখণ্ড ভারত আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান
কত বড় আমাদের দেশ ছিল অখণ্ড ভারত সেই ভারত হানাদাররা খণ্ডিত করতে 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 আমরা এইটুকু জায়গায় এসে উপনীত হয়েছি যারা ধর্মীয় কারণে আফগানিস্তান বা ইত্যাদি পাকিস্তান বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া কেন দরকার তার ব্যাখ্যা একটু আগে শান্তনু ঠাকুর মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে করেছেন কেন বলুন তো ভিসা চাইতে গেলে চাকরির ভিআরএস ভেরিফিকেশন চাইতে গেলে একাত্তরের আগে দলিল আনতে বলা হয় পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির পুলিশ বলে না যে কথা শান্তনু ভাই বলেছেন এই কারণেই আপনাদের সম নাগরিক অধিকার দেওয়ার আইন হচ্ছে সিএএ ১৯ লোকসভা রাজ্যসভায় পাশ হয়েছে কোথাও কোনো অশান্তি ছিল না সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংকে পরিণত করার জন্য ১৮টা লোকসভা সিটে হেরে যাওয়া মমতা ব্যানার্জি দেখলেন উস্কাতে হবে আগুন লাগাতে হবে তাহলেই তো আমার ৩০% ভোট ব্যাংক তৈরি হবে বুকে হাত দিয়ে বলুন তো সিএতে তো কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা নেই কাউকে তাড়ানোর কথা নেই কিন্তু শুধুমাত্র ধর্মীয় কারণে ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দি সেই বাংলাদেশ থেকে আপনাদের ঘাড় ধাক্কা মেরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে পাকিস্তানি হানাদাররা আপনাদেরকে খেদিয়েছে আর আপনারা এখানে গেলে বলে একাত্তরের আগে দলিল চাই আজকে সেই অধিকার দিতে চেয়েছেন নরেন্দ্র মোদীজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মমতা ব্যানার্জি প্রথম কলকাতার সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সিএএ বিরোধী উনি নাম দিয়েছেন কে কে কা ছিছি বলছিলেন না দেখেছেন সবাই প্রথম তিনি কে নাম দিয়ে সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় মিছিল করে উস্কে দিলেন সংখ্যালঘু ভাইদের বোনেদের যে তোমাদের তাড়ানোর আইন হচ্ছে সিএএ তারপরে দেখলেন এই বাংলা জুড়ে কি হলো দেখলেন বেলডাঙ্গা রেল স্টেশন অগ্নিদগ্ধ রেজিনগর রেল স্টেশন অগ্নিদগ্ধ মালদার শামসিতে রেল লাইনের পাথ পর্যন্ত উপড়ালো করমণ্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রোগী ভর্তি হয়ে ফিরছিল উলবেড়িয়াতে গোটা ট্রেনটাতে পাথর মেঘে মেরে রুগীদেরকে পর্যন্ত আহত করলো আমরা নবান্ন অভিযান করলে চাকরি চুরির বিরুদ্ধে বলতে গেলে অপা সিন্ডিকেটের এত টাকা কোথা থেকে এলো বলতে গেলে কয়লা বালি গরু পাচারের টাকা কোথা থেকে এলো বলতে গেলে নবান্নতে গুলি চলে লাঠি চলে গ্যাস চলে জলকামান চলে আর নবান্ন থেকে ১ কিলোমিটার দূরে সাঁতরাগাছিতে একদিনে ৩৭টা বাস পড়ানো হলো শুধু তাই নয় আমাদের গর্বের ট্রেন হাজার দুয়ারি লালবাগ স্টেশনে সেই ট্রেনটাকে পর্যন্ত পুড়িয়ে দিল দায়ী কে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামালো আর এই মমতা ব্যানার্জির পাকানো সলতেতে আগুনটা লাগালো কে সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য তিনি বললেন সিএএ মানে পশ্চিম বাংলায় থাকা সংখ্যালঘু মুসলমানদের ঘাড় ধরে বের করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তারপরে ২০০০ সালে জানুয়ারি মার্চ থেকে বৈশ্বিক মহামারী কোভিডে গোটা পৃথিবী আক্রান্ত হলো ভয়াবহ অবস্থা শুরু হলো মার্চ মাস থেকে সম্পূর্ণ লকডাউন এই অবস্থা চলতে থাকলো অনেক দিন ধরে তার মধ্যে আমাদের বিধানসভার ভোট এলো ঠাকুরনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সভা করতে এলেন সৌভাগ্যক্রমে আমি বিজেপিতে জয়েন করার পরে
আমার প্রথম ঠাকুরনগরের সভাতে আমি সুযোগ পেলাম অমিতজির সাথে সভা মঞ্চে উপস্থিত থাকার। অমিতজি বললেন, মোদিজি চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে আজকে কোভিডের ভ্যাকসিন বের করেছেন, আমরা ডবল ডোজের ভ্যাকসিন দিয়া সম্পূর্ণ হয়ে গেলেই আমরা এই কাজে হাত লাগাবো। আইন হয়ে গেছে, শুধু রুল জারি করতে হবে, কার্যকর করতে হবে। আমরা আমাদের কথা থেকে পিছিয়ে আসিনি। 2022 সালে 5ই মে শিলিগুড়িতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে কোভিড এখন নিয়ন্ত্রণে, আর কিছুদিন পরেই সিএএ আইন কার্যকরের ব্যবস্থা হবে। আমরা গর্বিত, গুজরাটের একাধিক জেলাতে সিএএ কার্যকরের ব্যবস্থা হয়েছে। গত কয়েকদিন আগে, 3 দিন আগে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে কেন্দ্রের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে 492 বছর পরে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে কোন রকম রক্তপাত ছাড়াই, যার নেতৃত্বে কাশ্মীরে 370 ধারা উৎখাত হয়ে গেছে, কাশ্মীরে পঞ্চায়েত পুরো ভোটে 80 ভাগ জায়গায় বিজেপির পতাকা উড়েছে, সেই যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী বয়েছে বলেছেন যে বিরোধীরা কি ভাবছে, আইনটা করেছি শুধু আইন হিসেবে থাকার জন্য, কার্যকর হবে বলছে। কান খুলে ভালো করে শুনে নিন, মমতা ব্যানার্জি শুনে নিন, সিএ অধিকার আদায়ের লড়াই। প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে যান, তিনি যেমন ঢাকার রমনা কালী মন্দির হানাদাররা ভেঙে তছনছ করে দিয়েছিল, ভারত সরকারের টাকায় তৈরি করে দিয়েছেন, ঠিক প্রধানমন্ত্রী ওরা কান্দিতে গিয়ে ঠাকুরের জন্ম ভিটায় গিয়ে প্রণাম জানিয়ে এসেছেন। আপনারা দেখেছেন এখানে যখন মতুয়া মেলা হয়, ভার্চুয়ালি উদ্বোধন করেন কে, নরেন্দ্র দামোদর দাস মোদি। আপনাদের রাসের মেলাতে উপস্থিত থাকেন কে, কেন্দ্রীয় মন্ত্রী বৈঘালজি, দিল্লি থেকে প্রধানমন্ত্রী দূত হিসেবে আসেন। তাই এই পুণ্য মাটি, পুণ্য ভূমি, 1907-08 সালে যদি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এই ধরাধামে না আসতেন, তাহলে আমাদের সবাইকে ধর্ম পরিবর্তন করতে হতো।